উস্তাদি আলাপ আমরা বালা পাই না। ও আচ্ছা, আপনার বাড়ি কই? বাড়ি কোনে হেই জাতীয় আপনার দরকার নেই, মনে করেন চান্দের দেশে বাড়ি। যে দেখছেন এটা হচ্ছে বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালে আহমেদের কবর। দেখুন দেখাবো আমি, কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স আমার সাথে থাকুন। কি ব্যাপার? রাগে আমার শরীর জ্বলে গেছে আম্মা। কেন? ওই ছেলে আপনারা কুত্তালি কইছে। যে দেখছেন এটা হচ্ছে বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালে আহমেদের কবর। দেখুন এখানে কিন্তু এই কবরস্থানটি যেটা হচ্ছে ঢাকা উত্তরার আজমপুরের ফায়দাবাদস্থ গণকবরস্থান, এখানে কবর শনাক্তকরণে কোনো নিয়ম নেই, অর্থাৎ কবর ঘেরাল করা যায় না। তো এখানে যে কর্মরত পরিচর্যা কর্মী আছে তার সাথে আমি কথা বলে জানলাম যে এখানেই সালে আহমেদকে কবর দেওয়া হয়েছিল এই স্থানটিতে। দেখুন বিবাস এদিন নেত্রকোনা বড় স্টেশন ডান দিকে যে রাস্তা তারই পাশে বিবাহ করেছি টাঙ্গাই। আমি এখন বলবো জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সালে আহমেদের সংক্ষিপ্ত জীবনী। সালে আহমেদ বগুড়ার সরিষাকান্দিতে 1936 সালে 17 এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 2019 সালে 24 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। এই কুত্তাওয়ালির নাম কি? রেবেকা। কি কইলেন? কিওয়ালি? সালে আহমেদ মূলত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি করতেন। 1991 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বেশ কিছু নাটকে তিনি অভিনয় করেছিলেন। পাশাপাশি তিনি কিছু চলচ্চিত্র অভিনয় করেছিলেন যেগুলো তাকে বেশ দর্শক জনপ্রিয়তা এনে দেয়। আজকে যে ব্লগ করলাম বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালে আহমেদের কবর এবং জীবনী, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।